চ্যালেঞ্জ অফ দ্য লাইফ। তো আমি জানি ফার্স্ট আমার ভিডিও খুব এমন আসছে না, একটা প্রবলেম হচ্ছে যে আমি ভিডিও বানাচ্ছি না সেটা না, একদম স্কুল স্টার্ট হয়ে গেছে, সামনে এক্সাম আছে, তো এই জন্য একটু ইনঅ্যাক্টিভ আছি। আর সেকেন্ড যেটা হলো, আমি ভিডিও বানাচ্ছি বাট কিছু ফোনের প্রবলেমের জন্য বা কিছু একটা স্টোরেজের প্রবলেমের জন্য কিংবা কিছু এডিটের প্রবলেমের জন্য ভিডিওটা আমি ছাড়তে পারছি না, যে ভিডিওগুলো আমি আগে বানিয়েছি। তো এটা তাই জন্য আই থিঙ্ক আমি এটা কালকে সকালের মধ্যে, মানে আমি আগের দিন রাতেই ভিডিওটা বানিয়ে রাখবো, এটা কালকে সকালে আমি ছাড়বই, কারণ অনেক দিন কোনো ভিডিও যাইনি আমার পেজে। তো আমি আমার ট্রাই করছি পুরো এরপরে ভিডিও তোমাদের কাছে আনবার জন্য। তো আজকের ভিডিও হলো যেটা নিয়ে আমি কথা বলবো, বা সত্যি কথা বলবো, মিথ্যে কিছু না, কি অনেকেই আমাকে বলছিল এরপরে বলবার জন্য যে রিয়েল ঘোষ স্টোরি অফ মাই লাইফ, মানে সত্যিকারে যে ঘটনা ঘটেছিলো ভূতের আমার সাথে, আমি যেই যেইগুলো ফেস করেছি ওই ভূতের ভিডিওটার পর। অনেকেই তারপরে আমাকে এটা বলেছে যে ওই ওইটা নিয়ে ভিডিও বানাতে। তো হ্যাঁ, আমার আই থিঙ্ক আজ থেকে দু বছর আগে প্রায়, মানে এখন চলছে 2021-2019, তো 2019 আমি প্রথমে একটা জায়গায় আঁকতাম। তো যখন আমি ওখান থেকে আঁকা শেষ করি, মানে যেখানে আঁকতাম সেখানে সে টিচারের কোনোভাবে বিয়ে হয়ে যায়, তো কিন্তু সাডেন অফ মুমেন্ট কিছু কারণের জন্য সে এখনও বন্ধ করে। তো তারপরে যে যে কাছে, মানে যে অন্য কোথাও আঁকার জন্য এই করে, তো আমি যে স্যারের কাছে একজন আঁকতে যেতাম, তো সে যেখানে যেতাম তিনি খুব ভালো আঁকাতেন, মানে খুব মানে খুব, মানে তার আঁকার ছবিগুলো দেখলে জাস্ট পাগল হয়ে যাবো এরকমভাবে। তো আমি তার কাছে আঁকতে ভর্তি হই, আঁকা স্টার্টও করি। আর আমার এরকমও কিছু আঁকা ছিল যেগুলো তো খুব মানে খুব ভালো ছিল, মানে যেগুলো আমার নিজেরই দেখতে ইচ্ছা করতো, এতটাই ভালো লাগতো আমার নিজের। তো সাডেন কিছুদিন পর একটা প্রবলেম স্টার্ট হয়, সেটা হলো আমার একটা বুকে পেন স্টার্ট হয়। তো পেনটা সাডেন অফ মুমেন্ট ওই আঁকার টাইমটুকু, মানে আমি যখন আঁকতে যাব ওই টাইমটুকুই থাকতো, দেন ওই টাইমটা পেরিয়ে গেলে তারপরে হয়তো আর হতো না, কিংবা কখনো কখনো হতো। তো এটা প্রথম প্রথম যখন দু তিনবার হয়, তো যথারীতি কেউ এই কিছু ভাবিনি, ডাক্তার দেখিয়েছি অনেক রকম, সব টেস্ট যা যা করতে বলেছিল সব রকম টেস্ট করানো হয়েছিল, যে কোনো কিছু, বাট কিছুতেই কিছু পাওয়া যায়নি। তো তারপরে আই থিঙ্ক ভাবে যে গ্যাস কিংবা অম্বল, অনেক সময় এরকম হয় যে ব্যথা বুকে, চেস্ট পেন হয়। তো তার আবার নেক্সট উইকে যখন আঁকার ডেট এলো, সেম ডেটে সেম জিনিস, আর এতই পেনটা হতো না, মানে মনে হতো কেউ ফেল, মানে মানে পুরো পড়ে এরকম জাস্ট জাকড়ে এরকম হয়ে যাবো, ঠিক এত পেন হতো। তো এটা এক দু সপ্তাহ হওয়ার পর, তো দেন বাড়ির লোক ঠিক করেছে না আঁকতে যাবার টাইমে এরকম কেন হচ্ছে। তো যার কাছে আমি আঁকতে যেতাম তিনি প্যারানর্মাল এক্সপার্ট বলবো, তিনি ওখানে কাজ করেছেন কিছু বছর। তো যথারীতি আমি ওখানে আঁকতে যাই, আর মানে খুব কষ্টই হোক বাট আমি সেই দিন যাই। তো দেন যাওয়ার পর তার কাছে বলি, তো তার কাছে এইসব কথা বলে, তো দেন সে বলে যে আমি আই থিঙ্ক তার কিছু মাস আগে, কিছু মাস না সরি, তার কিছুদিন আগে আমি কোনো গাছ বা কিছু কোথাও একটা যাচ্ছিলাম যেখানে আমাকে সাতটা মাথাওলা বেতাল সে ধরেছে, যে ওরকম চট করে ছাড়ে না, যার জন্য মানে আমার নাকি হরর কন্টেন্টে আমি আঁকা আঁকতাম, বাট আমি জানি না ওই হরর কন্টেন্টে আমি আঁকা আঁকতাম না, আমি আঁকাগুলোর মানে মোটিভ আমার অন্য কিছু থাকতো, বাট সবার ভাবতো হয়তো ওটা হরর মানে কন্টেন্টটা হরর কিছু, বাট হরর কিছু থাকতো না ওটা, লিটারেরি ওটা রকম কিছু ছিল না। তো দেন ওখানে তিনি আই থিঙ্ক কিছু কারণের জন্য তিনি আমাকে একটা চেয়ারে বসান, এবং তার বাড়িতে খুব বড় একটা শিব ঠাকুরের যে মূর্তিগুলো হয় না, মানে মূর্তি বলতে শিবলিঙ্গ, তো ঠিক এরকম সাইজের একটা শিবলিঙ্গ ছিল, যেটা আমার থেকে বড়, মানে আমি বসে আছি আমার থেকে ওরকম সাইজের বড়। তো আমাকে উল্টো দিকে বসে, তিনি উল্টো দিকে বসে একটা স্কেচ আঁকেন, তো স্কেচটার পেছনে দেখেন, মানে দেখা যায় যে একজন ওরকম দাঁড়িয়ে আছে সামথিং। তো বলে আমার আঁকাগুলো পুড়িয়ে দেওয়ার কথা, যেখানে আমার খটকা লেগেছিলো, বিকজ কি আঁকার মধ্যে কী থাকবে, আঁকা কেন পুড়িয়ে দিতে হবে আমার। তো যাই হোক, আমার অনেক কথা অনেক চেষ্টা করবার পরও আমার কথা রাখা হয় না, আঁকা পুড়িয়ে দেওয়াই হয়। এবং দেন তারপর আমাকে বলা হয় যে এটা যাবে কীভাবে, এক তো বলা যে যেই মানে আমাদের ওখানে একটা ঘর ছিল, আমাদের বাড়িটা কেমন পজিশনে বলো তো, মানে বাড়ি, তার পাশে আমাদের পুকুর, তার পাশে রেল লাইন, ঠিক আছে, আর আমাদের উল্টো দিকেও বিশাল বড় বাগান চলে যাচ্ছে।
আর আমাদের মানে আমার মামা বাড়িতে দুটো মামার বাড়ি আছে, আমার বাইরে একটা, ভেতরে একটা। ভেতরে যে মামা বাড়িটা সেটা বিশাল বড়। আর তো যতদিন আমি বাইরের এই সাইডের মামা বাড়িটাতেই থাকতাম, তো তারপরে জানা যায় যে প্রথমে বললো বেতাল ধরে হ্যান ধরে, তারপর জানা যায় যে আমার যে এক মাসি ছিলেন তো তিনি গলায় দড়িতে মারা যান বহু বহু বছর আগে। মানে আমি তখন জন্মাইনি, হয়তো আমার মানে ছোট মাসিরাও তখন ছোট, তো ওই রকম টাইমে তিনি মারা যান। তিনি না, এবার আমাদের বাড়ির একটা গল্প আছে স্পেসিফিক, সেটা হলো কি আমার এক দাদু তান্ত্রিক ছিল, তো তিনি যদিও যেহেতু তান্ত্রিক ছিলেন দ্যাটস ওয়াই তার তিনি এরকম ধরনের কাজকর্ম করতেন। তিনি অনেক মানে লোক ফোক খাওয়াতেন মানে পূর্ণিমা অমাবস্যা যখন পুজো হতো, এবং তিনি রাত্রেবেলা মানে ওই 12টা নাগাদ অমাবস্যায় মানে আমাদের যে পুকুর পাড়টা দিয়ে যে রেল লাইনের ধারে যাওয়া যায় ওখানে কাঁচা মাংস রেখে আসতেন, এবং ওটা যে রেখে আসতেন ওটার পর আর পেছনে ফিরতেন না। মানে এইগুলো পুরোটাই আমার বাড়ির লোকের থেকে আমার শোনা, কারণ হ্যাঁ আমি এ না যে আমি মেজদাদুকে দেখিনি, আমি মেজদাদুকে দেখেছি তখন আমি অনেক ছোট ছিলাম, বাট আমি দেখেছি, আমি খেলতে গেছি অনেকবার। তো মেজদাদু যেহেতু তান্ত্রিক ছিলেন তো তিনি এইসব জিনিসপত্র পারতেন, এবং তিনি নাকি আমাদের মানে ওই মামার বাড়িতে এরকম একজনকে এনেও রেখেছেন, মানে ভূত, হ্যাঁ ঠিকই ধরছো ভূতই, অবভিয়াসলি গয়া থেকে নাকি তিনি এনে রেখেছিলেন তার কাজের জন্য। মানে তিনি কোনোদিন প্রথমে ওরকম ক্ষতি ফতি কিছু করতো না, বাট মেজদাদু মারা যাওয়ার পর প্রবলেম স্টার্ট হয় ওই বাড়িতে। ওই বাড়ি নিয়ে আমি বেশি বলতে চাইছি না, তো মেন প্রবলেমটা আমার সাথে হয় তখন নাকি আমাকে বলে যে আমাকে আমার ওই মাসিটা ধরেছে, যেহেতু তার কিছুদিন আগে আমি তাকে নিয়ে খুব রিসার্চ করছিলাম, তার ব্যাপারে অনেক কথাবার্তা বলছিলাম, বিকজ তার মারা যাওয়ার ঘটনাটা আমার খুব মানে অবস্থা লাগতো, যাই হোক হোয়াট এভার দ্যাট। তারপর আমাকে অনেক রকম নিয়ম বলে হ্যান বলে। আমার সাথে ভুতুরে ঘটনাটা ঘটেছিল, মানে দ্যাটস ট্রুথ, এটা কোনো দিক থেকে মিথ্যে না, কারণ আমি নিজে ফিল করেছিলাম, বিকজ আমি যখন একা বাড়িতে থাকতাম তখন আমি অনেক কিছু শুনতে পারতাম, এবং মানে অনেক মানে হিউজ অফ জিনিস আমার সাথে তখন হচ্ছিলো, এবং আমার বাড়ির লোক তারা নিজেরা সিরিয়াসলি খুব ভয় পেয়েছিল, বিকজ আমার দিদি বাড়ি ঢুকতো না সেই টাইমে, দিদি রাস্তায় যেতে থাকবে তাও ভালো বাট আমার এ বাড়িতে আসবে না, তো মা না সব দিকে ওরকম কিছু করতে পারছিল না। তো পাপাও মানে পাপা তখন এখানে ছিল না, পাপা তখন অন্য জায়গায় ছিল, তো পাপাকে তখন ফোনে বলা হচ্ছিল, তো মানে প্রায় বাড়ি ছেড়ে দেওয়ার মতো অবস্থা। বাট আমি কোনোদিনও পালিয়ে আসায় কোথাও মানে বিশ্বাস করি না, মানে কোনো কিছুর জন্য ওখান থেকে পালিয়ে আসাটা কোনো সলিউশন না, ছিলও না। তো দেন আমাদের মানে আমি যেদিন আঁকার স্যারটার সাথে দেখা করে আসি সেদিন, তারপর আমাকে ঝাড়া ঠাড়া অনেক কিছু হয়, তো দেন আমি বাড়ি চলে আসি। তো নেক্সট ডে আমার বাড়ির লোক ওখানে যায়, মানে বাড়ির লোক বলতে পাপা এখানে ছিল না, পাপা চলে আসে, তো পাপা মা যায়নি কারণ আমার মা দোকানে ছিল, আমাদের পাপা দিদি ভাই সুবোধ তিনজন যায় ওনার কাছে। তো যথারীতি উনি বলেন মানে দিদিকে একটা নেগেটিভ ভাইব দেয় যে তুমি তোমার বোন, যেহেতু আমি আমার দিদিকে মানে খুব ভালোবাসতাম, বা যেহেতু বেশিরভাগ আমি দিদির সাথেই থাকতাম ন্যাচুরালি, তো বলে তুমি তোমার বোনকে বলবে কেন তোর জন্য এত সব প্রবলেম আছে, মানে বাড়িতে ওই প্রবলেমগুলো যে ভুতুরে তোর জন্য হচ্ছে তুই যা যা, মানে একটা নেগেটিভ ভাইব পুরো আমার দিদিকে দেয় আমার জন্য। তো তখন ওখানে শুভদাদা ছিল, তো শুভদাদা লাইক যে মানে ওকে মানে আমি তখন আরও ছোটো ছিলাম, ওকে এটা কেন বলবে, তো যেহেতু কথায় কথায় একটা টপিক তুলছিল, কথায় কথায় একটা কোয়েশ্চেন করছিল যথারীতি, বিকজ এখনকার দিনে ভূত প্রেতকে মানে না, যদিও আমি মানি যে হ্যাঁ ভূত আছে বাট সেটা ফট করে তো মানে আমাকে অ্যাট্যাক করবে না, না আমি যদি তাকে কিছু না করি। তো দেন এরকম অনেক কিছু হয় মানে সেই দিন, তারপরে আমাকে ট্যারো কার্ড যে রিডিং বলা হয় ট্যারো কার্ড রিডিংও করা হয়, দিদিদেরকে অনেক কিছু বোঝানো হয়, অনেক আমার ব্যাপারে অনেক কিছু বোঝানো হয় যে এই কীভাবে ধরলো, তারপরে কী করে চেঞ্জ করবে না, তা অনেক কিছু অনেক ভুলভাল জিনিসও বোঝানো হয়েছিল। এইবার দিদিরা তারপর চলে আসে, তো দিদি বাড়িতে এসে প্রথমে একটু ঘাবড়ে গেছিলো, সবাই বাড়ির লোক খুব ঘাবড়ে ছিল বিকজ ওরকম ঘটনা ঘটছিলো আমার সাথে, আর লিটারালি তখন বাড়িতে পুরো মানে ওরকম আমার শরীর খারাপ ছিল, আমার দিদার শরীর খারাপ ছিল, ঠিক আছে, সবাই ভয় পেয়েছিলো বিকজ আমি শুনতে পাচ্ছিলাম যে মানে ওরকম জিনিসপত্র হচ্ছে না, আমি পুরো ফিল করতে পারছিলাম, তো বাড়ির লোকের ওটা একটা শকিং জিনিসপত্র ছিল। তো দেন তার নেক্সট ডে বা তার এক দুদিন পর কি হয় যে আমাদের দোকানে
তারা এসে বলে যে আমাদের নিয়ে ইয়ার্কি মারা হচ্ছে, এবং যে শুভদাদার কথা বলছিলাম সে নাকি সোশ্যাল মিডিয়াটা ছেড়ে দিয়েছে, সোশ্যাল মিডিয়া ছাড়া বলে না, মানে সে আই থিঙ্ক রিসার্চ করছিলো যে এই ব্যাপারটা কিছু আদৌ হয় কিনা, বিকজ এখনকার দিনে বেশিরভাগই সব ভাওতাবাজি হয়। তো রিসার্চ করছিলো, তো তার সেটা মনে হয় যে নাকি সোশ্যাল মিডিয়া, জানি না সে কোথার থেকে জানলো বা হোয়াট এভার ইট ইজ, তো এরকম বলে তারপর সে চলে যায়। তারপর তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখে না, মানে কিছুই হয়নি তাদের সাথে, বাট আর কোনো রাখে না। বাট আমার যে প্রবলেমটা দেন, মানে এটা এই না যে এটার পর এটা ঠিক হয়ে গেছিলো এরপর আর আমার সাথে এরকম কিছু হয়নি, হচ্ছিল তো আমার বড় মাসির বাড়ির ওখানে একটা তান্ত্রিক, তান্ত্রিক না ওঝা, মুসলিম ওঝা হয় তিনি, খুব খুব পাওয়ারফুল একজন। তো তার কাছে বলা হয়, তারপর যখন সে ঝেড়ে দেয়, তারপর সিরিয়াসলি বলছে, তারপরে এটা আস্তে আস্তে পুরো বন্ধ হয়ে যায়। তারপর এটা মনের ভয়, যথারীতি কোনো জিনিস যদি আমাদের সাথে 50% হয় না, তো 50% আমাদের মনেরই ভয় থাকে, তো যথারীতি মনের ভয়টা আস্তে আস্তে কাটতে টাইম লাগে বাট কেটে যায়। তো মানে এই ঘটনাটা হয়ে যাওয়ার প্রায় 2-3 মাস পর যখন এটা নিয়ে ভাবি, মানে যাদের কাছে আমি আঁকতে যেতাম তারা লিটারেরি একটা মেন্টাল পেশেন্ট ছিল, কেন পেশেন্ট ছিল বলছি আমি, তারা কারোর সাথে কথা বলতো না, মানে আশেপাশে যে কোথাও ভাড়া গেছে আশেপাশে কোনো লোকজনের সাথে কথা বলতো না, মানে আশেপাশের লোকজন জানতোও না যে ওই বাড়িতে ভাড়া গেছে। ওদের সাথে দুটো কুকুর থাকতো, মানে কুকুর বলাটা ভুলবে, ডগি থাকতো, তো কারোর সাথে কথা বলতো না, কাউকে জানতো না, মানে লিটারেরি মা আর ছেলে দুজনে থাকতেন। এবং কী হয়, অনেক সময় আমরা একা থাকতে থাকতে কোনো জিনিসের মধ্যে ঢুকতে ঢুকতে আমরা সেটা বিশ্বাস করতে স্টার্ট করি, লাইক তারা করতে স্টার্ট করে যে মানে তারা প্রচুর ভূতের সিনেমা দেখে প্রচুর, এবং সে প্যারানর্মাল কিছু নিয়ে একটু কাজও করে, রিসার্চও করে, তো দ্যাটস ওয়াই সে ভাবতে থাকে যে সবসময় হয়তো তারা ওনার আশেপাশে আছে, মানে উনি এর আগেও যখন মানে যে কটা বাড়িতে থেকেছিলো সব কটা বাড়িতে নাকি ভূতুড়ো কেস ওদের সাথে হয়েছিল। হ্যাঁ, তো এরকম নাকি হতে থাকতো। এবার ব্যাপারটা হলো যে ওনারা নিজেরাই আসলে মেন্টাল পেশেন্ট ছিলেন, মানে আমাদের ক্ষতি করতে চাইছিলেন কি চাইনি সেটা বড় ব্যাপার না, বাট তারা ওরকমই বিশ্বাসী ছিলেন যে তাদের চারিপাশে ভূত প্রেত এইগুলো। তো আমার সাথে, আমি আজকে তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করলাম যেটা আমার সাথে মানে রিসেন্ট, একদম রিসেন্ট, আই থিঙ্ক 2 বছর কি 1 বছর আগের ঘটনা যেটা আমার সাথে হয়েছিল, আর খারাপ হয়ে গেছিলো, আরও বেশি খারাপ হয়েছিলো বিকজ আমার আঁকাগুলো সব পুড়িয়ে দেওয়া হয়েছিলো, বিকজ আমার ওই আঁকাগুলো খুব স্ট্রং একটা পয়েন্ট ছিল, আমি আঁকাগুলো দেখলাম আমার মোটিভ পেতাম আঁকবার জন্য, তো যথারীতি এটা হওয়ারই কথা। তো যাই হোক, এই ঘটনা ঘটে আমার সাথে, আর এটা কোনো কিছু বা ভাওতাবাজি না কিংবা বানানো না, যতটা বলেছি তোমাদের পুরো সত্যি কথা বলেছি, যেটা স্পেসিফিক আমার সাথে হয়েছে। বাড়িতে পুরো একা থাক, যেহেতু আমি ঘরে একা থাকতাম পুরো, তো ওখানে যে আশেপাশ দিয়ে মানে পাশের ঘরটা না আমাদের বন্ধ থাকতো, কোনো দিনও খোলা হতো না, অনেক বছর হয়ে গেছে যে ঘরটা খোলা হয়নি, ওই বাড়ি থেকে সাউন্ড আসা, তো এইগুলো পুরো ফিল করেছিলাম একটা টাইমে। আমি আসলে বলা হয়েছিলো আমাকে হাওয়া লেগেছিলো, আমার একটা স্ট্রং যে হাওয়া, আসলে ভূত প্রেত যাই বলো সবই একটা হাওয়া, যেটা একটা টাইমে পরের দিকে কেটে যায়, তো দেন কেটে গেছে। আমার মনে হয় যে যদি আমরা তাদের না কোনো ক্ষতি করি তো তারাও আমাদের কোনো ক্ষতি করে না কোনো দিনও, তো এটাই এটাই ছিল আমার লাইফের, অনেক ঘটনা আছে বাট তার মধ্যে আপাতত আমি একটাই ঘটনা বললাম। তো ইফ ইউ লাইক দিস ভিডিও দেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর আমি খুব তাড়াতাড়ি আবার আমার মতলব জোশ নিয়ে যে প্রত্যেক উইকে দুটো করে ভিডিও আনবো, তো চলো বাই, গুড নাইট, গুড নাইট না গুড মর্নিং হবে কারণ তোমরা সকালে ভিডিওটা পাবে, তো যাই হোক, তো চলো বাই, তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।